আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ইব্রাহিম। আজকে আপনাদের সাথে আজকে হাজির হয়েছি ফেসবুকের কিছু টপিক নিয়ে। আমরা কিন্তু সবাই ফেসবুক ইউজ করি, কিন্তু ফেসবুকের অনেক অপশন বা অনেক সেটিংস রয়েছে যেটা সম্পর্কে আমরা অনেকে জানি না। তার মানে আপনি এখনও আনস্মার্ট, আপনাকে স্মার্ট হতে হবে। আর আপনি যদি স্মার্ট হতেই চান তাহলে আমার এই ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি এই ভিডিওর মাঝে আজকে 5টি অপশন শেয়ার করবো আপনাদের সাথে। আর এই ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন, নিয়ে যাচ্ছি আপনাকে সরাসরি আমার মোবাইলের স্ক্রিনে। ইয়েস, ওয়েলকাম ব্যাক। তো ফার্স্ট যে অপশনটি আপনাদের সাথে শেয়ার করবো সেটি হচ্ছে, আমরা কিন্তু একটা জিনিস সবাই ভালোভাবে লক্ষ্য করেছি, আমরা ফেসবুকে যে ভিডিও এবং যে পিকচারগুলো আপলোড করে থাকি ওগুলো কিন্তু ন্যাচারালি যেরকম খুব সুন্দর হয়ে থাকে, কোয়ালিটি খুব ভালো হয়ে থাকে, ফুল এইচডি, তো এগুলো কিন্তু ফেসবুকে আপলোড করার পর সেই কোয়ালিটি এগুলো ভালো হয় না, ফেসবুকে আপলোড করার পর কোয়ালিটি খুব খারাপ হয়ে যায়। আর এই জন্যই রয়েছে ফেসবুকের ছোট্ট একটি অপশন, এটার জন্য আপনাকে যেতে হবে কোনারে, 3 ডট, তারপর একদম নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, তারপর আপনাকে যেতে হবে সেটিংস। সেটিংসে যাওয়ার পর আপনাকে একদম নিচে যেতে হবে, একদম নিচে, একদম নিচে একটি অপশন রয়েছে, সেটা হচ্ছে মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস, এখানে ক্লিক করতে হবে। হচ্ছে আপনার দুটো অপশন রয়েছে, আপলোড ফটো অ্যান্ড এসডি, এটাকে আপনাকে অন করে দিতে হবে, এবং আপলোড ভিডিও ইন এসডি, এটাকে আপনার অন করতে হবে। তো এটা কিন্তু আপনার অফ থাকতে পারে, আর যদি আপনি অন করে দেন তাহলে আপনার এই প্রবলেমটি আর হবে না, আপনি ফেসবুকে আপনার ফেসবুকে যে ভিডিও এবং যে পিকচার আপলোড করবেন ওগুলো আশা করা যাচ্ছে এখন থেকে ফুল এইচডি কোয়ালিটিতে আপলোড হবে। জি, তো 2 নম্বর যে অপশনটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে, আমরা কিন্তু ফেসবুকে অনেক সময় নিউজ ফিডে দেখি অনেক আজে বাজে গ্রুপের পোস্ট আমাদের নিউজ ফিডে এসে যায়, এবং ওই গ্রুপ থেকেও কিন্তু আমরা চাই না, ওই গ্রুপ থেকে আমরা লিভ করে নিই, এবং আমরা এটাও চাই না ওই পোস্টগুলো আমার টাইম লাইনে বা আমার নিউজ ফিডে আসুক। তো এই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, যেটা হচ্ছে আপনার ওই গ্রুপের পোস্টগুলো আপনি 1 মাসের জন্য স্নুজ করতে পারেন। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, ধরুন আমি সাপোজ আপনাকে দেখাচ্ছি, ধরুন যে এই পোস্টটি আমি স্নুজ করবো 1 মাসের জন্য, তো এটা করতে হলে আমাকে 3 ডটে ক্লিক করতে হবে, এবং 3 ডটে ক্লিক করার পর আপনার একটা অপশন দেখতে পাবেন যে স্নুজ রকিবল ফর 30 ডেজ, এটা যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনি 1 মাসের জন্য তার কোনো পোস্ট আপনার নিউজ ফিডে আসবে না। তো এরকম সেম অনেক, আপনি চাইলে অনেক ফ্রেন্ড, ফেসবুক ফ্রেন্ড আছে যারা শুধু শুধুই বারবার বিভিন্ন পোস্ট বা বিভিন্ন ভিডিও আপলোড করে থাকে, তো আপনি চাইলে তাকেও এরকম আনফ্রেন্ড না করে তার ভিডিও বা তার স্ট্যাটাসকে আপনি স্নুজ করে দিতে পারেন 30 দিনের জন্য। জি, 3 নম্বর যে অপশনটি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে, আপনি চাইলে কিন্তু আপনি একটা অপশনে দেখতে পারেন যে আপনি দৈনিক কতক্ষণ সময় ফেসবুকে ব্যয় করেন, আপনি বা আপনার ফ্রেন্ড বা আপনার গার্লফ্রেন্ড সে প্রতিদিন কতটুকু সময় ফেসবুকে ব্যয় করে। তো এটা যদি আপনি চেক করতে চান তাহলে আপনাকে করতে হবে 3 ডট ক্লিক করতে হবে, তারপর আপনাকে সরাসরি নিচে চলে যেতে হবে। নিচে যাওয়ার পর আপনি একটা অপশন দেখতে পাবেন যে ইউর টাইম অন ফেসবুক, একটা অপশন রয়েছে, এটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি 1 সপ্তাহের আপনার সময়, কতটুকু সময় আপনি ফেসবুকে ব্যবহার করেছেন বা কতটুকু সময় আপনি ফেসবুকে অ্যাক্টিভ ছিলেন এই সময়টা আপনাকে দেখানো হবে। আর আপনি দেখতেই পাচ্ছেন 1 সপ্তাহের টাইমিং এখানে শো করছে, আমি সবচেয়ে বেশি 2 ঘন্টা 34 মিনিট। আপনি চাইলে এরকমভাবে এই সেটিংস এই অপশনটিতে যে আপনি প্রতিদিন কতক্ষণ সময় ফেসবুকে ব্যয় করেছেন এটা আপনি চাইলে চেক করতে পারেন। 4 নম্বর যে অপশনটি আপনাদের সাথে শেয়ার করবো, আমরা কিন্তু অনেক সময় চিন্তা করে থাকি যে আমার ফ্রেন্ড বা আপনার ফ্রেন্ড বা আপনার গার্লফ্রেন্ড আপনাকে ব্যতীত অন্য কারো পোস্ট বা অন্য কারো ভিডিওতে লাইক করে কিনা, যদি আপনি এটা চেক করতে চান তাহলে আপনাকে সরাসরি যেতে হবে সার্চ বাটনে, ওখানে গিয়ে আপনি সার্চ করবেন ফটো লাইকেট বাই, ধরুন আমি আমার একটা ফ্রেন্ডের নাম দিচ্ছি আর রিঙ্কু, তো আপনি এখানে ফটো লাইকেড বাই তার আপনার, তারপর আপনার ফ্রেন্ডের নাম দিয়ে দিবেন, তারপর আপনি সরাসরি দেখতে পারবেন সে কোন কোন পেজে, কোন কোন পোস্টে, কোন কোন গ্রুপে সে লাইক করছে, কমেন্টস করছে, সব ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন। জি, 5 নম্বর যে অপশনটি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে সবার জন্য খুব গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু সবাই চাই যাতে আমার ফেসবুক অ্যাকাউন্টটা কখনোই যাতে হ্যাক না হয়, আর এই জন্য কিন্তু ফেসবুক অসাধারণ একটি অপশন রেখেছে, আপনার ফেসবুকের পাসওয়ার্ডও যদি কেউ জেনেও থাকে তাহলেও আপনার অ্যাকাউন্টে কেউ লগ ইন করতে পারবে না। তো এটার জন্য আপনাকে ক্লিক করতে হবে 3 ডট, এবং আপনাকে যেতে হবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, দেন সেটিংস।
আপনাকে যেতে হবে সিকিউরিটি অ্যান্ড লগইন। ওখানে ক্লিক করার পর আপনি অনেক অপশন দেখতে পাবেন। এখান থেকে একটা অপশন রয়েছে ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন, একটা অপশন রয়েছে, এই অপশনটিতে আপনি ক্লিক করে দিবেন। করার পর দুটো অপশন রয়েছে, আপনি সিলেক্ট করবেন টেক্সট মেসেজ এমএমএস, তারপর দিবেন কন্টিনিউ। তারপর এখানে অলরেডি আপনার মোবাইল নাম্বার এসে যাবে, দুই যদি আপনি চান আরেকটি নাম্বার অ্যাড করে দিবেন তাও করতে পারেন। আমি এটা করলাম না, আমি আমার নাম্বারে অ্যাড করে দিব, কন্টিনিউ দিলাম। তার চেয়ে আমি কুর্তি এখন বসাই দিব এখানে, কুর্তি এসেছে 3800300083। ওকে কন্টিনিউ দিয়ে দিব। তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, বা এটা চালু হয়ে গেছে, তো আপনি এখানে ডান করে দিবেন। আপনি এখানে ডান করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এটা অ্যাক্টিভ হয়ে গেছে। আগেও যদি আপনার পাসওয়ার্ড যদি কেউ জেনেও থাকে তাহলেও কিন্তু আপনার আইডিতে লগ ইন করতে পারবে না, কারণ হচ্ছে আপনার আইডিতে যখনই লগ ইন করতে তখনই আপনার এই মোবাইল নাম্বারে একটি কোড আসবে, এবং এই কোডটি যতক্ষণ পর্যন্ত আপনি না বসাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউই আপনার অ্যাকাউন্টে লগ ইন হতে পারবে না। তো আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন বন্ধুদের সাথে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।